তৃণমূল কর্মীর রক্তাক্ত ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে খুন, দাবি মৃতের স্ত্রীর। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী থানার কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের কোড়াকাটি 230 নম্বর বুথের সক্রিয় তৃণমূল কর্মী বছর পঁচিশের কৃষ্ণপ্রদ মণ্ডল, পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থানার রাধাগোবিন্দপুরে কাজ দেওয়ার নাম করে গত রবিবার 16 এপ্রিল, ঠিক এক সপ্তাহ আগে, সোনারপুরের ঠিকাদার প্রণব মণ্ডল নিয়ে যায়। গতকাল শনিবার রাধাগোবিন্দপুর গ্রামের বাড়িতে তার রক্তাক্ত ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এই ঘটনার পর ঠিকাদার ও বাড়ির মালিক তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, সেখানেই সন্দেহের দানা বাঁধে। মৃত তৃণমূল কর্মীর স্ত্রী অনিতা মণ্ডলের দাবি, তার স্বামীকে কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করুক, এর পেছনে কারা, এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছে। কোটাকাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার রীতা মণ্ডল, তিনি বলেছেন, যে বাড়িতে ভাড়া থাকতো সেই মালিক আমাকে ফোন করে জানাচ্ছেন তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে, ভাত ছড়িয়ে রয়েছে, তাহলে কি করে আত্মহত্যা হলো? কৃষ্ণপদ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, কিভাবে মৃত্যু হলো আর কেনই বা সে আত্মহত্যা করবে? এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য চালিয়েছে কোড়াকাটি গ্রামে। মৃতের স্ত্রী ও পরিবারের লোকজন সঠিক তদন্তের দাবি জানিয়েছেন, যারা এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে তদন্ত করে গ্রেপ্তারের দাবিও করেছেন। সংকল্পদের রিপোর্ট, আমাদের টিভি। ঠিক আছে, এ বিষয়ে আমার যে মনে হচ্ছে যে কাজের সূত্রে ওকে ডেকে নিয়ে মেরে দিয়েছে, কারণ ও তো অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের এক সৈনিক, ভীষণভাবে ওই পার্টির মানে ভোট আসলে বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করতো, বিভিন্ন মিটিং মিছিলে যেত আমার সাথে বা আমার বুধের সভাপতি যারা আছে। আর বড় কথা, ওই ছেলের বাবা যে শঙ্কর মণ্ডল পিসুমশাই, উনি কিন্তু অনেক দিন থেকে এই তৃণমূল দলটা করে আসেন। তারপরে ওর বাবা অসুস্থ হয়ে পড়ে, ছেলেটাই এই পার্টির হাল ধরেছিল আমাদের সাথে, ঠিক আছে। এরপরে ও যখন কাজের সূত্রে বাইরে যাচ্ছে রবিবারে বিকালে, আমি যেটা শুনলাম যে রবিবারে বিকালে কাজের সূত্রে বাইরে গেছে, সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতিবার দিন বিকালে কাদের সাথে কীভাবে ঘুরেছে তাও আমরা জানি না। শুক্রবার দিন সকাল 8টা থেকে 9টার মধ্যে সংবাদ আছে যে ও গলায় গামছা দিয়ে মরে গেছে। তারপর ছবিটা দেখার পরে আমার মনে হয়েছে যে ও নিজের ইচ্ছায় মরেনি, ওকে কেউ মেরে দিয়েছে। তাই আমরা এই মরে যাবার পিছনে যে কী আছে রহস্য, সেই রহস্যটা জানার জন্য আপনাদের কাছে বিচার জানাচ্ছি, যে এর এই তৃণমূল কংগ্রেসের ছেলেরা পরপর এরকম যদি হারিয়ে যায় আমাদের কাছ থেকে, তাহলে কীভাবে এই দলটাকে চলবে? তাই আমরা চেয়েছি যে এর শাস্তি হোক, যারা করেছে তারাই যেন শাস্তি পাক, এটাই আমাদের দাবি আপনাদের কাছে। আপনার নাম কী? মনিকা রায়, পঞ্চায়েত আমার 229 নম্বর বুথের মানে পঞ্চায়েত সদস্য আমি। ছেলে বাড়িতে তো আসেন, আমার এই ঘটনা জানি না, আর ছেলে ওর বাড়ির থেকে ডেকে নিয়ে যায়নি, ওরাই থেকে পাঠিয়ে দিয়েছে, ওর মা বাবাই থেকে পাঠিয়ে দিয়েছে যে তুই একটা কাজ আমার ছেলেটা ঠিক করে দে, ঠিক করে দে। তাহলে আমি তো এই কাজ করে আমার তো সংসার এই চলে, আমি বলো বেশি কিছু কাজ দিতে পারবো না, হয়তো 2-10টা কাজ বছরে কি আমার মাসে চলবে, এইভাবে আমি কাজটা দেবো, কিন্তু সেভাবে ওর দিন চলবে কি না চলবে সেটা বলো আমি ঠিক বলতে পারবো না। আমার ছেলে আমি আমার এক গ্রামের সমস্যায় গিয়েছিলাম, সেই সমস্যা মেটাতে না পেরে আমরা দুটো ভাই এখানে গাড়ি থামিয়ে মিটারের পাশে এখানে এসেছিলাম। হঠাৎ আমার কাছে একটা ফোন আসলো দাদার থেকে যে এরকম কৃষ্ণপদ মণ্ডল মারা গিয়েছে, তার বাবা মার কাছে বাড়িটা খবরটা দিন। আমি বলছি আমি কোনো মতেই এই খবর দিতে পারবো না, যেহেতু তার বাবা মা অসুস্থ আমি সামলাতে পারবো না বলে আমি সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সদস্যকে ফোন করেছিলাম যে তুমি চলে এসো, না হলে এই সামাল দেওয়া সম্ভব হবে না। এখানে এসে দেখি তারা বৌমা বা তার শাশুড়ি বাড়িতে নেই, এমতো পরিস্থিতিতে আমরা বাইক ছুটিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য সেখান চুনোখালির মুখের থেকে বাড়িতে নিয়ে আসা হয়, কোথায় মরবে এই চিন্তা ভাবনা করে নিয়ে আসা হয়। তারপরে যেভাবে আমরা মৃত কৃষ্ণপদ মণ্ডলের ছবিটা দেখলাম, তাতে করে একটা অস্বাভাবিক মৃত্যু, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার যতটুকু ধারণা, এই মৃত্যুটা আমরা মন থেকে মেনে নিতে পারছি না, তার সঠিক বিচার বা সত্য ঘটনা উদ্ঘাটন হোক এটাকে আমরা চাই। আপনার নাম কী? রয়েছে বিমলচন্দ্র মণ্ডল। আপনার বাড়ি? আমার বাড়িটা এখানে কাছাকাছি কোড়াকাটি।
আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক। উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নতমানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03563296999 62955440997478750092।